हाय फ्रेंड्स, वेलकम टू शाइन 360। डब्ल्यूबीपी एवं केपी जे जीके मैराथन क्लास आमरा स्टार्ट करछि आज थेके। आशा करब तोमरा साथे थाकबे एवं आमादेर टार्गेट 50-এ 50 जेटा डब्ल्यूबीपी ते रयेछे, अर्थात जीके दिक थेके आमादेर स्ट्रंग होतेई हबे। तो तार जन्य जीके दिक थेके स्ट्रंग होवार जन्य आमादेर स्पेशल क्लास, स्पेशल क्लासेर साथे साथे आमरा एकटी व्हाट्सएप ग्रुप एवं एकटी टेलिग्राम चैनलो किन्तु ओपेन करेछि तोमादेर जन्य। डेस्क्रिप्शनে लिंक रइलो, सेखान थेके तोमरा सेखाने जयेन हये जाबे। तो चलो आजकेर क्लासटी शुरू करा जाक। तो বন্ধুরা, আমাদের ফার্স্ট ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, দ্য লাস্ট জাজমেন্ট ছবিটি কার আঁকা। চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, ভ্যান গগ, লিওনার্দো, দা ভিঞ্চি। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চিটা নেক্সট অপশন আছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের যে সঠিক উত্তরটা সেটা তোমরা করতে পারো, যেহেতু এটাকে আমি প্রিমিয়ার হিসেবে রেখেছি, তাই তোমরা কিন্তু তোমাদের সঠিক উত্তরটা করতে পারো। তো তোমাদের টাইম স্টাফ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট ছবিটি এঁকেছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বেবি ফুড, মিনারেল ওয়াটার ইত্যাদি ভারতীয় মানব সংস্থার যে ছাপ থাকে তা হলো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে বেবি ফুডে এবং মিনারেল ওয়াটারে আমি কোন ছাপটার কথা বলছি। অ্যাকচুয়ালি ইয়েস, অবশ্যই তোমরা এবার অ্যান্সারটা করতে পারবে। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আইএসআই। আইএসআই যে ছাপ সেটা কিন্তু বেবি ফুড, মিনারেল ওয়াটার এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায়। দেখো, এবছরের যে ডাব্লিউবি কনস্টেবল বা কেপি বা যে সমস্ত এক্সামিনেশানগুলো রয়েছে, সে সমস্ত এক্সামিনেশনের কোশ্চেন যে অতিরিক্ত সহজ হবে সেটা কিন্তু মনে করবে না, কারণ কোশ্চেন এবছর কিন্তু একটু হার্ড হতে পারে, ঠিক আছে। দিনের পর দিন কম্পিটিশান বাড়ছে, তো কোশ্চেনটাও একটু কিন্তু হার্ড হতে পারে। পরবর্তী প্রশ্ন, সাভানা কোথাকার তৃণভূমি? তিনটে অপশান দেখে নাও, চারটে অপশান রয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা। তোমরা তোমাদের আনসার করতে পারো। আমাদের সঠিক উত্তরের ক্ষেত্রে হচ্ছে অপশান ডি, আফ্রিকা। আফ্রিকা হচ্ছে সাভানা। ওকে, সাভানা যে তৃণভূমি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আফ্রিকাতে। পরবর্তী প্রশ্ন, শান্ত সাগর কথাটি যুক্ত কিসের সাথে? চারটা অপশান দেখে নাও, চন্দ্রপৃষ্ঠ, সূর্যপৃষ্ঠ, পৃথিবীপৃষ্ঠ, শুক্রপৃষ্ঠ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আনসার করো তোমরা, অপশান এ, চন্দ্রপৃষ্ঠ। চন্দ্রপৃষ্ঠের সাথে সে কিন্তু যুক্ত হচ্ছে শান্ত সাগর কথাটি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্র শক্তির মধ্যে নিচের কোন দেশটি ছিল না? ইটস অলসো অ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চারটা অপশান, গ্রেট ব্রিটেন, ইতালি, জার্মানি, জাপান। দেখো, মিত্র শক্তি প্রথম বিশ্বযুদ্ধ যখন ঘটেছিল 1914-তে, সে সময় কিন্তু এই শক্তিগুলো গঠন করা হয়েছিল। তো মিত্র শক্তির মধ্যে কিন্তু জার্মানি অর্থাৎ অপশান সি সে কিন্তু ছিল না। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ। চারটা অপশান, 1919, 1945, 1934, 1946। দেখো, প্রথম যেটা গঠন করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে, তো সেটা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ ছিল না। সম্মিলিত জাতিপুঞ্জ যেটা, সেটা হচ্ছে 1945 24শে অক্টোবর যেটা স্থাপন করা হয়েছিল, যেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে স্থাপন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? চারটে অপশান, জার্মানি, তুরস্ক, সিরিয়া, লেবানন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তো আমরা প্রত্যেকে জানি অপশান বি, তুরস্ক। তুরস্ক হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ। পরবর্তী প্রশ্ন দেখব, বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, এর সাথে এ প্রসঙ্গে তোমাদেরকে একটু বলে দিই, কম্পিউটার রিলেটেড কিছু জিকে তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি, রেডি করেছি অলরেডি, সেগুলোকে তোমাদের জন্য আমি ধীরে ধীরে পাবলিশ করে দেবো, কারণ কম্পিউটার থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসার সম্ভাবনা এবছর রয়েছে। ওকে, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি কালেক্ট করছি, সেগুলো কিন্তু তোমাদের জন্য দিয়ে দেবো। ওকে, তো বিক্রম সারাভাই যে মহাকাশ গবেষণা কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে যে চারটা অপশান রয়েছে, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, সঠিক উত্তর যাবে অপশান বি, কেরল। কেরলে কিন্তু অবস্থিত বিক্রম সারাভাই গবেষণা কেন্দ্রটি। পরবর্তী প্রশ্ন দেখো, বুলান দরওয়াজা স্থাপত্যটি কার সাথে যুক্ত? অর্থাৎ বুলান দরওয়াজার সাথে কোন ব্যক্তির নাম জড়িত রয়েছে? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, বাবর। আমরা প্রত্যেকে জানি বুলান দরওয়াজা গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে একজন নবাব বা বলা যেতে পারে একজন রাজা তিনি নির্মাণ করেছিলেন, তিনি হচ্ছেন অপশান বি, আকবর। পরবর্তী প্রশ্ন, ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ করা হয় কোন দেশে? ক্যারেজ প্রথা আমরা জানি, ক্যারেজ প্রথার মাধ্যমে কোথায় জলসেচ করা হয়? চারটা অপশান তাও, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? দেখো, ফতেপুর সিক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আচ্ছা, তোমরা বলো তো যে ফতেপুর সিক্রি শহরটি যেটা, এটা আবিষ্কার করেছিল কে?
চেনাই বুঝলাম কোথায় অবস্থিত, সেই অপশান চারটা তোমাদের দিয়ে দিয়েছি আমি, কিন্তু কী আবিষ্কার করেছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চারটা অপশান দেখে নাও, সেকেন্দ্রাবাদ, ঔরঙ্গাবাদ, দিল্লি, আগ্রা। ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিল্লি। দিল্লিতে কিন্তু অবস্থিত ফতেপুর সিক্রি। পরবর্তী প্রশ্ন দেখব, ইমান বতুতা কার রাজত্বকালে ভারত এসেছিলেন? ইমান বতুতা মরক্কের অধিবাসী ছিলেন হচ্ছে, আর ইমান বতুতা যিনি ভারতবর্ষে এসেছিলেন কার আমলে? চারটা অপশান, মোহাম্মদ বিন তুগলক, এলতুৎমিস, গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ পাগল রাজা। পাগল রাজার আমলে কিন্তু ইমান বতুতা ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, মধুমালয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধুমালয় অভয়ারণ্য, চারটে অপশান, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, কেরালা। চারটে জায়গা, চারটেই গুরুত্বপূর্ণ, মধুমালয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? ইটস অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে মধুমালয় অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, দ্য গডফাদার কার লেখা? দ্য গডফাদার কার লেখা? চারটে অপশান, দান্তে, টলস্টয়, মারিও পুজো, হার্লস ডিকেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আজকে রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মারিও পুজো। মারিও পুজো কিন্তু দ্য গডফাদার লেখা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ির নাম আমরা শুনেছি, আমরা যখন নৃত্য সম্পর্কে পড়ি অবশ্যই আমরা কুচিপুড়ি পড়েছি। তো চারটে অপশান, উত্তরপ্রদেশ, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো আমরা প্রত্যেকে জানি যে কুচিপুড়ি কোন রাজ্যের একটি নৃত্য, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। পরবর্তী প্রশ্ন, অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? অজাতশত্রু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অজাতশত্রু, আমরা হর্ষাঙ্ক বংশে চলে এসেছি অজাতশত্রু। তো চারটা অপশান দেখো, পরমাক্রাঙ্ক, অপ্রতিরোধ, শ্রেণী, কুণিক। দেখো, অজাতশত্রু কোন উপাধি গ্রহণ করেছিল? অজাতশত্রু মানে নামটা প্রথমে দেখো, অজাত, অজাত মানে আমরা একটা বাজে কিছুই বুঝি। তো আমরা যখন কোনো একটা বাজে ডাক শুনি তাকে কী বলা হয়? কুডাক। তাকে কী বলি? কুডাক। অর্থাৎ যদি অজাতশত্রু নামটা কীরকম মতো একটা অজাত মতো লাগছে, তো সেটাকে আমরা কু, অর্থাৎ কু মানে অর্থাৎ কুণিক। অজাতশত্রু হচ্ছে কুণিক উপাধি ধারণ করেছিলেন, আশা করি এবার মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিব্রুগড় আসামের একটি শহর, ডিব্রুগড়। তো ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? চারটে অপশান, যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা, তিস্তা। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত হচ্ছে ডিব্রুগড় শহরটি। পরবর্তী প্রশ্ন, 2011 সালে জনগণনার প্রাথমিক তথ্য অনুযায়ী জনগণনার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অর্থাৎ সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে? চারটে অপশান, গোয়া, সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। কোন রাজ্যের সব থেকে লোয়েস্ট জনসংখ্যা রয়েছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বলো আনসার করো তোমরা প্রত্যেকে, দেখবো এই আনসারটা কী কী সঠিক করতে পারো। তোমাদের কিছুটা সময় দিলাম, তোমাদের টাইমস অফ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিকিম। সিকিমের জনসংখ্যা কিন্তু সব থেকে কম। ওকে, যদি বলা হয় জনঘনত্ব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সব থেকে কম। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? চারটা অপশান দেখে নাও, ব্যাকটেরিওলজি, বায়োলজি, মাইকোলজি, ফাইকোলজি। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা ডাব্লিউপি এসআই দেবে, ডাব্লিউপি এসআই, তার সাথে সাথে কেপিএসআই, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাব্লিউপি এসআই এবং কেপিএসআই এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কনস্টেবল যারা দেবে তারাও অবশ্যই দেখে যাবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে অপশান সি, মাইকোলজি। ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব এবং আজকে শেষ প্রশ্ন, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? দক্ষিণের ব্রিটেন হিসেবে পরিচিত কোন দেশ? চারটে অপশান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া। তোমরা তোমাদের সঠিক উত্তর করতে পারো কমেন্ট বক্সে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন। তো বন্ধুরা, আজকে 20টি প্রশ্ন এখানে শেষ হচ্ছে। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, তোমরা দুটোতেই জয়েন হতে পারো। আমরা প্রত্যেক দিনের ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা সেটা দেখে কিন্তু আরও একবার প্রিপারেশান নিতে পারো। তাছাড়া তোমাদেরকে বলে দিই, ইতিহাসের জন্য, ভূগোলের জন্য এবং সংবিধানের জন্য তিনটি আলাদা আলাদা নোটস তৈরি হয়ে গেছে প্রায়।
সেই নোটগুলোকেও তোমাদেরকে প্রোভাইড করে দেবো স্বল্প বিনিময়ের মাধ্যমে, যেটা তোমরা প্রত্যেকে দিতে পারবে সেরকম একটা বিনিময়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোকে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।